কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। এদিকে উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের কুশিয়ারা ও সারি নদীর পানি বেড়ে কয়েকটি উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ উপজেলায় বন্যায় তলিয়ে গেছে যোগাযোগ রক্ষাকারী সড়ক। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন, চার দিনের ভারী বৃষ্টিতে তিনটি পয়েন্টে বিপদসীমার উপরে বইছে পানি। এতে গোয়াইনঘাটে ১৩টি ইউনিয়নের হাওড় ও নিম্নাঞ্চলে পানিতে তলিয়ে গেছে। পানি বাড়ায় তিন উপজেলার শতাধিক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার কাছাকাছি বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। বেড়ে চলেছে বিভিন্ন নদ নদীর পানি। তিস্তা ও ধরলা নদীর চর ও দ্বীপচরগুলো পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে চরের ফসল, বাদাম ও অন্যান্য ফসল। ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ার শঙ্কা রয়েছে, ফলে নদীর তীরবর্তী মানুষজন এখন বন্যা আতঙ্কে।